কুম আসসালাম আহমতুল্লাহ সৌদি আরব জেদ্দা থেকে হাসান ভাই জানতে চেয়েছেন আহ যে বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যাবে কি বা মেয়ে যে দিনদার তা কিভাবে বোঝা যাবে জি আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ যুগোপযোগী একটি প্রশ্ন করেছেন বেজান বিশেষ করে আমাদের সমাজে যেভাবে মেয়ে দেখে আনুষ্ঠানিকভাবে বিভিন্নজনদেরকে নিয়ে মহারাম গায়ের মহারাম নিয়ে এটা ইসলামী শরীর সম্মত নয় দ্বিতীয়ত কথা হচ্ছে যে মেয়ে দেখতে গিয়ে টাকা পয়সা দ্বিতীয়ভাবে ইসলামী শরীরে তেমন এমন কোনো নির্দেশনা নেই বরং এটা যদি গিফট হিসাবে হাদিয়া হিসাবে দেয় উপস্থিত এটা দিতে পারে কোনো সমস্যা নেই কিন্তু দ্বিতীয় হবে এই যদি মন থাকে তাহলে সমস্যা আছে অথবা না দিলে সমালোচনা করা বা তাদেরকে তিরস্কার করা এটাও করা যাবে না এই দুই দিক থেকে চিন্তা করতে হবে যেহেতু এটা ইসলামী শরীরের সম্মত নির্দেশ নয় যে এটা দ্বিতীয় হবে আর না দিলে গুণা হবে এমনটিও নয় অথবা উভয় দিকই রক্ষা করে যদি সামাজিক প্রথা যেটা চলছে এটা যদি কেউ এমনিতে দেয় হাদি হিসেবে বা গিফট হিসেবে সেটা দেওয়া যেতে পারে এটা কোনো আপত্তি থাকার কথা নয় কারণ এটা এই কোনো ইসলামী শরীয়তের নির্দেশ নয় যে দ্বিতীয় হবে আর এটা নিষেধ নয় যে দেওয়া যাবে না সুতরাং এমনিতে কেউ দিলে এটাতে আপত্তিকর আমরা কিছু দেখছি না তবে বাধ্যতামূলক বা দ্বিতীয় হবে বা এরকম ধরনের এই ধরনের পরিবেশ তৈরি করা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা জানতে চেয়েছেন যে মেয়ে দিনদার কিনা না তা আমরা কীভাবে বুঝবো জি বিবাহ ব্যাপারে যখন মেয়ে দেখতে যায় তখন মেয়ের কিছু গুণাগুণ রয়েছে ছেলেরও কিছু গুণাগুণ রয়েছে বিশেষ করে মহাগ্রন্থাল করেনি শিশু নম্বর সুরা সুরা তাহারিমের পাঁচ নম্বর আয়তে নারীর কিছু গুণ বা নিদর্শন আলামত আল্লা রাবুল আলামিন ঘোষণা করেছেন এক নম্বরে মুসলমান ইমানদার হতে হবে দুই নম্বরে আনুগত্যকারী তিন নম্বরে তাওবা কারণী চার নম্বরে ইবাদত কারণী পাঁচ নম্বরে সিয়াম পালনকারী ছয় নম্বরে কুমারী বা অকুমারী এই ধরনের হবে কুমারী বা অকুমারী হতে পারে আর বিশেষ করে রাসুল সাল্লু আলাই সাল্লাম ঘোষণা করেছে সহিদ বুখারির পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস শহীদ মুসলিমে এক হাজার চারশো ছেষট্টি মিসকাতুল মাসাবি তিন হাজার বিরাশি নাসে তিন হাজার দুশো তিরিশ সোনান আবুদাউদের দুই হাজার সাতচল্লিশ ইবনে মাজা এক হাজার আটশো আটান্ন নম্বর হাদিস রাসুল সাল্লা আলাইসালাম ঘোষণা করেছেন যে যখন মানুষ বিয়ে শাদী করে তখন তারা চারটি জিনিস দেখি বিয়ে শী করে এক অর্থ দুই সৌন্দর্য তিন বংশ এবং চার দিনদারি রাসুল সাল্লি সাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে অর্থাৎ দিনদারিকে তোমরা প্রাধান্য দিয়ে যে মেয়ে বিয়ে করতে যাবে দিনদারিকে প্রাধান্য দিতে হবে কারণ দুনিয়া এবং পরকাল দুটাই প্রয়োজন শুধু দুনিয়াই উদ্দেশ্য নয় বিবাহ শুধু ভোগ করবে তা এমনটি নয় এনজয় করবে শুধু তা নয় বরং এইটা একটা ইবাদত বিবাহটা একটা ইবাদত এবং আনন্দ এনজয় সবই থাকবে কিন্তু শরীরসম্মতভাবে যা নির্দেশনা রয়েছে তা পালন করা হবে আর যা নিষেধ করা হয়েছে তা বর্জন করা হবে তো বিশেষ করে রাসুলসাল্লুসাল্লাম ইবনে মাজায় এক হাজার আটশো ছাপ্পান্ন আরেকটা আতি করেছেন যে ওই নারী যে স্বামীকে পরকালীন বিষয়ে সহযোগিতা করে অর্থাৎ এমন নারী কি বিয়ে করতে হবে এবং এই নারী দিনদার কিনা এটা দেখার দুইটা পদ্ধতি একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক বাহ্যিকভাবে আপনি দেখবেন যে মেয়ের হাতে নেল প্যালিশ দেওয়া আছে কিনা যদি শেষ পাশাধিকারিণী হয় তাহলে তার হাতে নেল প্যালিশ থাকবে না কারণ নেল প্যালিশ এমন বাড়ি জিনিস যেটা নখের উপরে দিলে অজু হয় না দ্বিতীয়ত হাতের পায়ের নোখ দেখবেন নোখ বড় কি না যেহেতু ইসলামী শরীরের নির্দেশনা রয়েছে যেগুলি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এটা ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন কোনো ব্যক্তিদের স্টাইল গ্রহণ করলো কিনা তারপরে তার বাহ্যিকতার পোশাকের দিকে লক্ষ্য করতে পারেন যে বিদ্যমীদের পোশাক কিনা বা আটো সাটো পোশাক কিনা এই এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে তারপরে শরীরে যদি বোরখা বা ওড়না পরে এই বোরখা বা ওড়নার ধরনটা কেমন অনেকই ওড়না পরে ঠিকই দেখা যায় অন্য একটা মাথার মধ্যেই মিশরের পিরামিডের মতন অথবা বাঁধাকপির মতন পেঁচিয়ে রেখেছে এটা যেন না হয় আবার অনেকে দেখা যায় বোরখা পরেছে কিন্তু বোরখার নিচে প্যান্ট পরা বা শার্ট গায়ে দা গেঞ্জি গায়ে এটা যেন না হয় কারণ পুরুষের বেশধারী নারী আর নারীর বেশধারী পুরুষের উপরে লানত করা হয়েছে এই বিষয়গুলি বাহ্যিকভাবে দেখা তারপরে অভ্যন্তরীণ হলেও তার আহাল পরিবার থেকে তার সম্পর্কে জিজ্ঞাসা করা এবং আশেপাশের মানুষ প্রতিবেশী পরিচিত বা অপরিচিত লোক থেকে তার সম্পর্কে দিনদারি সম্পর্কে খোঁজখবর নেওয়া দ্বিতীয়ত হচ্ছে আরও কিছু বিষয় আপনি যেমন সলাদ সংক্রান্ত বা আকিদা সংক্রান্ত আল্লাহ এবং তার পরকাল সম্পর্কে ইসলামী কিছু বিষয়ে প্রশ্ন করা সলাদ কত আক্ত বা কোন আক্তে কত রাকাত ফরজ বা সুন্নত এইভাবেই কিছু প্রশ্ন করলে বাহ্যিকগত আসে এই বিষয়গুলি দেখি আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আশেপাশের মানুষদেরকে মতামত নিতে হবে তারও প্রমাণ পাওয়া যায় সোনান আবু দাউদ দুই হাজার দুশো চুরাশি নম্বর হাদিস সোনান আসাই তিন হাজার দুশো পঁয়তাল্লিশ মুসলিমের তিন হাজার পাঁচশো উনব্বই নম্বর হাদিস যে রাসুল সাল্লা আলা সাল্লামের মতামত নেওয়া হয়েছিল যে আবু জাহামকে বিবাহের ব্যাপারে তা আল্লাহ রাসুল বলছিলেন জাহাম সে তো কাত থেকে লাঠি নামায় না আর মুয়াবিয়া তার কোনো সম্পদ নেই গরিব মানুষ অর্থাৎ যেটা প্রকৃত বিষয় যাকে জিজ্ঞাসা করা হবে সেও সঠিক বিষয়টা উপস্থাপন করতে হবে সুতরাং এই বিষয়গুলি দেখে আশেপাশের মানুষের খোঁজখবর নিয়ে এবং বাহ্যিকতা দেখেও আপনি একটা দিনদারি মেয়ে বেছে নেবেন আল্লাহ আলম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবং পরিশেষে একটি বিষয় আমরা সংযোগ করবো যে আল্লাহ রাবুল আলমীর কাছে আপনি দোয়া করুন এবং প্রার্থনা করুন যে আল্লাহ রাবুল আলমিন যেন আপনাকে একটা নেককার নারী আপনাকে স্ত্রী হিসাবে দান করেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনাকে নাকার স্ত্রীর ব্যবস্থা করে দেবেন